আর রফিক ভাই সারা দিন যা বেচে না খালি টেকায় লুটি লিচ্ছে গরীব মানুষের ওষুধ রাজাপুর বাজার তুই আরেকটা জিনিস কিনে নিয়ে আসে ও কালো ভাই ফাটাফাটি গান লাগাইছো ভাই বাগুন কত বাগুন পরান্তের কাছে কয়টি গা এই দোকান একটা এই দোকান একটা আগে থেকে ধরলে একই দোকান দশ টাকা ডিফারেন্স এটা চেহারাটা একটু ভালো তো চকচকা চেহারা এর জন্য দামও বেশি আর এই লোকটার চেহারা কালো দেখছেন দেখায় জানে ক্যামেরা ধরতেছে না তার জন্য এই লোকটার হচ্ছে দামও কম দশ টাকা কেজিতে দেখেন এটা রাজাপুর বাজার এই তো বাজারের সিন দেখি আর একটু কি আছে ওয়ালাইকুম সালাম অনেকদিন ধরে বাজার বাজার আসা হয় না দেখি না টাকা পয়সা নাই বাজার সদাই করতে পারি না এই যে আমার সলিম মামু বসে আছে মরার মতন কাস্টমার নাই বাবা ওয়ার দেখতে পয়সাই গেছে তোমার এই যেটি কয়টা গেছে এগুলা সস্তা আর এই যে লাল এই যে এই যে এগুলো এগুলো এটা কত যেটা পাতা কত 10 টাকা পিস মাশাআল্লাহ সস্তাই আছে বাগান বড় বড় টমেটো গুলো মনে পয়সা গেছে না হ্যাঁ টাটকা টমেটো চকচকা কাল হাতে কিনছি হ 20 টাকা কেজি সুন্দর সস্তা বাগান 30 টাকা কেজি বাবা সস্তা রে 1 কেজি আমাকে দাও 30 টাকা কেজি বাবা হ্যাঁ হ্যাঁ দাও 1 কেজি দাও খালি 30 দেখি আমার ওইদিককার মামুরা কি করতেছে কাঁচা বাজারটা পাবলিক খালি খুঁজে রাজাপুর কাঁচা বাজার কই আমার মামু বাগুন ধুইয়া চকচকা করতেছে দেখেন এই রে বাপরে সর্বনাশের কথা সারা বাজার ঘুরলে বলে এই বাগুন পাওয়া যাবে না দেখ আমার মামু বেছে বাগুন আরে মামু কয়টায় গেছে আপনি বাগুন 40 মাশাল্লাহ 40 সস্তায় আছে পান বেছে মামুটা নাই গেলে কই এই যে আমার মহিব ভাই আসতেছে রাজাপুর বাজার একজন পুরাতন কাঁচা বাজার কাঁচা ব্যবসায়িক আল্লাহ সবাই সবাই ফলো করবেন ইউটিউব চ্যানেল এ আমার চাচা দেখতেছ কি করতেছে মরিচ বাছাই করতেছে দেখেন অবস্থা কি সুন্দর করে বাছাই করতেছে মানে টাটকা সবজি পাওয়া গেলে রাজাপুর বাজারে আসতে হবে রাত 11টা পর্যন্ত খোলা সকাল 6টার থেকে রাত 11টা পর্যন্ত রাজাপুর কাঁচা বাজার টমেটো ভালো টমেটো বাছাই করতেছে কয়টা কেজি টমেটো আপাতত 30 রোজা আসলে 40 হয়ে যেতে পারে 30 টাকা কেজি টমেটো বাংলাদেশের টাকায় 30 টাকা কেজি দেখাচ্ছে ভুসিমালের দোকান নেতা সাহেব গেল কই নেতা নেতার যে চটদারি পাল্লা তো বন্ধ দেখতেছি নেতা শ্বশুর বাড়ি গেছে বুড়া বয়সে মাশাআল্লাহ দেখছেন মহিলারা বাজার করে আমাদের রাজাপুর বাজারে দেখে আরে কিছু কিছু দোকান বন্ধ আবার
খোদা হাফেজ রাখলাম।